হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি নাসরিন সুলতানা। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। যারা আজ প্রথম আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, লাইক কমেন্ট করলে ভালো লাগবে। আজ যে টুল নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্লাইস টুল, আর এটা হচ্ছে স্লাইস সিলেকশন টুল। এই দুটি টুল সম্পর্কে এখানে বিশদ আলোচনা করা হবে। এর আগে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই স্লাইস টুলের কাজের আগে। যেমন এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড, এই যে পিছনের ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি। কিভাবে চেঞ্জ করব, এটার উপর মাউসের রাইট বাটন যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার বিভিন্ন অপশন চলে আসে। এবং আমরা যদি মিডিয়াম গ্রে দিই, মিডিয়াম গ্রে, লাইট গ্রে দিতে চাইলে লাইট গ্রে, ডিফল্ট। আশা করি আমাদের ইচ্ছা মতো আমরা এখানে চেঞ্জ করতে পারবো। যারা নতুন, মাত্র বিগিনার, যারা গ্রাফিক্স শিখছে, তাদের জন্য আসলে এই জিনিসগুলো অনেক জটিল মনে হতে পারে। আসলে এই জিনিসগুলো তেমন জটিল নয়। আর এ ব্যাপারে কোনো কিছু জানার থাকলে সবাই অবশ্যই আমাকে কমেন্ট করবেন। এছাড়া আমি আমার ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ এর লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখানে আপনারা জয়েন হয়ে যেতে পারেন। জয়েন হলে যা যে প্রবলেম সেগুলো নিয়ে পোস্ট দিতে পারবেন এবং গ্রুপে আলোচনা করতে পারবেন। অন্যান্য আরো ডিজাইনার আছে, ওদের সাথে থেকে আপনারা হেল্প নিতে পারবেন। তা আর বেশি কথা না বাড়িয়ে আমি কাজে চলে যাব। মনে করি আমার এই অংশটা দরকার, এই সামনের অংশটা। সাপোজ ধরেন আমার এই সামনের অংশটি দরকার, তাহলে আমি সামনের অংশটি ঈদ মুবারক সহ এই অংশটা আমার অন্য ক্ষেত্রে কাজে লাগাবো। সাধারণত স্লাইস টুল দিয়ে যে যে অবজেক্টকে এক্সপোর্ট করার ক্ষেত্রে কাজে ব্যবহার করা হয়ে থাকে। দেখুন এখানে স্লাইসের উপরে এই যে কালো রঙের, এই যে এখানে আমি যখন নিচ্ছি তখন কার্সরটা কিন্তু একটা ছুরির আকার ধারণ করছে, এবং এখানে কাছে যখন নিচ্ছি তখন কিন্তু ছুরিটা কিসের মতো তীর চিহ্ন দেখা যাচ্ছে, ছুরির উপরে একটা তীর চিহ্ন, মানে এটা হচ্ছে তখন এটি সিলেকশন, স্লাইস সিলেকশন টুল আকার ধারণ করে। এখন আমি দূরে নিচ্ছি যখন তখন এটি ছুরি হিসেবে দেখা যাচ্ছে। তাহলে দেখুন আমি ইচ্ছা করলে এটাকে মুভ করাতে পারি, এ পাশে নিতে পারি, আবার এ পাশে নিতে পারবো, আবার আমার ইচ্ছা মতো আমি এটাকে বক্স করে নিতে পারি। এই এভাবে আমি আমার ইচ্ছা মতো এটাকে ড্রাগ করে ছোট বড় করতে পারি। এই অংশটাকে আমি সাপোজ আলাদা করব। তো এভাবে আমি যদি এক্সপোর্ট করি তাহলে অংশটা সেভ হয়ে যাবে। এছাড়া এই যে এখানে দেখুন, এখানে আবার দেয়া আছে স্টাইল, যে সাব টুল বার, সাব টুল বার দেখাচ্ছে নর্মালি আছে কার্সরের কাজটা। তো আমি এই যে নর্মাল, নর্মালের পর আবার ফিক্সড অ্যাসপেক্ট রেশিও, ফিক্সড অ্যাসপেক্ট রেশিও যদি দেই তাহলে ফিক্সড এর ক্ষেত্রে হচ্ছে ওয়াইড এন্ড হাইট। সাপোজ আমি এখন ক্লিক করলাম, এখানে যদি ক্লিক করলে আমার এটা বেশি হবে না, এটা আমার এই এতটুকুই থাকবে, হাইট এবং ওয়াইড এই 1 ইঞ্চির উপরও যাবে না। ঠিক আছে, এই অংশটা আমি যে স্লাইস সিলেকশন দিলে আবার এটাকে আপ ডাউন মুভ করতে পারবো, এর আগ পর্যন্ত এটা এতটুকুই থাকবে। আবার যদি এখানে দিই টু টু ফোর, তাহলে আবার এই অনুযায়ী আমার এই হয়ে যাবে। এই যে ড্র্যাগ করলে টু এবং ফোর, আবার যদি ড্র্যাগ করি তাও এই টু ফোর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি ড্র্যাগ করলে এই ই সাইজেরই সব কি পাবো, অংশ পেয়ে যাব। তাহলে আমার নর্মালটাই ভালো আছে এবং ফিক্স সাইজ দিয়ে থাকলে ফিক্স সাইজ অনুযায়ী স্লাইস টুলটা হতে পারে। এখন আমার এতগুলো দরকার নেই, আমি এগুলোকে ডিলিট করতে চাই। তাহলে এই রাইট বাটন, মাউসের রাইট বাটনে ক্লিক করলে ডিলিট, স্লাইস ডিলিট হয়ে যাচ্ছে। আবার এখানে ডিলিট সাইজ, আবার এটার কর্নার স্লাইড ডিলিট। ঠিক আছে, এখন আমি এটাকে ডিভাইড করব। আমার হচ্ছে প্রয়োজন ডিভাইড করা, আমি এটাকে ইচ্ছা করলে বেশ কয়েকটা ভাগেও ডিভাইড করতে পারি। কিভাবে ডিভাইড করব, এই যে ডিভাইড অংশ, আমি এটাকে 4টি খণ্ডে যদি নেই, হরিজেন্টালি হরিজেন্টালি এই অংশটা সিলেক্ট করেছি, তাই এই অংশটা 4টি খণ্ডে হয়ে যাচ্ছে। আমি এটা নয়,
আচ্ছা আমি আরেকটি অংশ দেখাই, এটা আমার পুরোটা অংশ নেই, পুরোটা অংশ যদি এটা এই অংশটা দেখাচ্ছে, আমি যদি পুরোটা অংশ যদি নেই তাহলে কিভাবে হবে? পুরোটা অংশ নিলে ডিভাইডস লাইট ফোর, এই যে চারটি অংশ ভাগ হয়ে গেল, আমার এত অংশ দরকার নেই, তাহলে আমি টু নেই এবং ভার্টিক্যালি টু, তাহলে ভার্টিক্যালি টু নিব এবং হরিজন্টালি টু। ঠিক আছে, এই টু নেওয়ার পর আমি এই অংশটা পেয়ে যাচ্ছি, আমার উপরের অংশগুলো ডিভাইড হয়ে যাবে। ওকে, এবার আমি ভার্টিক্যালি টু না দিয়ে আরেকটু দিতে পারি, ওয়ান ওয়ান দিলে এটি টুকরোগুলো একটু বড় হবে। ঠিক আছে, ওকে, তাহলে এ হলো। এখন আমি এটাকে যদি ডিলিট করতে চাই তাহলে ডিলিট করতে পারবো, এছাড়া ডিভাইড স্লাইড করলে ডিভাইড স্লাইড করতে পারছি। এখন আমি এটাকে কিভাবে সেভ করব? সেভের নিয়ম হচ্ছে ফাইল এক্সপোর্ট সেভ ফর ওয়েব, এখানে দিলেন, দেখুন আমার এই অংশটা দেখা যাচ্ছে। ঠিক আছে, আমার এই পুরো অংশটা আমি দেখা যাচ্ছে, দুইটি অংশ ভাগ করে নিয়েছি, আবার এই অংশটা নিয়েছি, টোটাল অংশটা মিলে এটা কয়েকটা ভাগে পরিণত হয়ে যাবে। আমি জাস্ট কিভাবে হবে এটা দেখাচ্ছি। ঠিক আছে, এটা কিভাবে ভাগ হলো সেটা দেখালাম। এখন এটা ছাড়াও আমি আমি যেহেতু আগের অংশে কি করেছি আমি এটা দেখাবো না, আমি এটা কিভাবে সেভ করা যায় সেটা দেখাবো। ঠিক আছে, এটা দিয়েও ডিভাইড সাইজ করতে পারি, এটাকে কয়েকটুকরা করা যায়, আমার দরকার নেই, ক্যান্সেল। ঠিক আছে, এখন আমি এটা ভাগ করব, ফাইল এটা হচ্ছে ফাইল এক্সপোর্ট সেভ ফর ওয়েব, দিলে আমার অংশটা চলে আসবে। আমি এই অংশটাকে সিলেক্ট করেছি, তাই আমি এই অংশটা বেশি আর্জেন্ট। তারপরে এখানে জেপিজি সিলেক্ট করে দিব, জেপিজি সিলেক্ট করে সেভ সেভ দিলে আমার পিসি অংশে মেজর তাহলে দেখি আমাদের এখানে কি আসলো। এই যে এই যে বিভিন্ন টুকরোয় পরিণত হয়ে গেছে এবং সাথে আমার এই অংশটা আলাদা পেয়ে গেলাম। তাহলে এই অংশটা নিয়ে নিলেই আমি এটাকে অন্য বিভিন্ন ক্ষেত্রে আমি ইচ্ছা মতো ইউজ করতে পারবো। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের স্লাইস সিলেকশন টুলের কাজ। সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।